যাক ভাই শেষ পর্যন্ত আমার ট্রেন ভ্রমণের ইচ্ছাটা পূরণ হলো আরে বন্ধু হামারে তো কতদিনকে ইচ্ছা আসলো যে হামে আনা ট্রেনে চড়মু যাই হোক তুই আমার শেষ পর্যন্ত ইচ্ছাটা পূরণ করলু তা বন্ধু হামাক তো ট্রেনে চড়ে সেই মজা লাগিছে বুঝছু তা তো কেঙ্গা লাগিছে আরে বন্ধু কোষ কি আমারও তো সেই মজা লাগিছে কি রে পাগলা খালি মজা লাগলে হবি তুই তো ভালোই গান পাস আমাকে না দুই একটা গান শুনত তো আচ্ছা শোন যদি না শেষ তবে কেমন হতো তুমি এই বন্ধু আর তো ভাল লাগছে না সেই এক ঘন্টা আগে ট্রেনে চড়ছি কত এতক্ষণ বসে থাকবে মন যায় তার মধ্যে তো সেই খিদে লেগছে বুঝছু আমার কাছে তো এক টাকা পয়সাও নাই, তোর কাছে দুই এক টাকা আছে না রে বন্ধু আমার কাছে তো এক টাকাও নাই সব টাকা পয়সা তো আমি বাড়ির ছেড়ে থে যাচ্ছি বুঝছু আর আমার হাত খালি খুরখুর খুর করছে অনেক অনেকদিন হলে বিটলেমি করা হয় না হ বুঝবের প্যাসি একটা বুদ্ধি আসে এই বুদ্ধিটাকে অনুসরণ করলে মনে করে আমাকে পেট ভরে খাওয়াও হবে আবার বিটলেমি করাও হবে কি বুদ্ধি বন্ধু তাড়াতাড়ি ক আরে বন্ধু লে এনা সেন্ট টানা হোক কি কোস বন্ধু সেন্ট টানলে তো জরিমানা লিবি একদিকে আমার কাছে এক টাকাও নাই তার মধ্যে তুই আবার আমাক জরিমানা লাগাবো তাই লয় আরে পাগলা হামরা তো এই কামরাত বারো জন আছি সগলির থেকে একশো টাকা করে তোর পাঁচশো টাকা জরিমানা দেবনি আর সাতশো টাকা দিয়ে দুইজন পেয়াট ভরে খামোইনি আরে পাগলা না আমার কথা শোন টেকাও তুলমু আবার সব টেকা হামরাও নমু বুঝছু ওই যে সাইডে যেই বুড়ো চাষা বসে আছে না ওই বুড়ো চাষার দোষ দেবু বুঝছু হ্যাঁ বন্ধু লে সেন্টানা হক বাবা তোমরা আমার এত বড় সর্বনাশ করো না আমার কাছে মাত্র দুইশো টাকা আছে বিটির ব্যাচ যাচ্ছি তোমরা এখন পাঁচশো টাকা জরিমানা লাগালে আমি এই টাকা কোনটি পাবো কও তো তোমরা এই সাথে সরেন থেকে আমাকে করে খামো করে কাজটা দেন আপনি কোথেকে টাকা দেবেন সেটা আপনার ব্যাপার জানতো থেকে জানতো আচ্ছা ঠিক আছে তোরা আমার সাথে লাগবো আমিও মতা দেখামো হইনি কি ব্যাপার আপনাদের এখানে চেন টানলো কে সার স্যার ওই যে ওই বুড়ো চাষা টানছে কি ব্যাপার কাকু আপনি নাকি চেন টেনেছেন হ বাবা হামি সেন্ট তা কী জন্যে চেন টেনেছেন কাকু বাবা ওই যে সাইডে দুটো চ্যাংরা দেখতে পাচ্ছ ওরা দুইজন হামার থেকে বারোশো টাকা চিন্তাই করছে তাই আমি বাধ্য হয়ে সেন্ট ওই বেটারা ওঠ তোরা নাকি ওই বুড়ো কাকুর থেকে টাকা চিন্তাই করেছিস দেখি টাকা দেখা ওই কাকুর টাকা তাড়াতাড়ি ফেরত দে তোদেরকে দুই মাসের জন্য গ্রেফতার করা হলো না না স্যার ভুল হয়ে গেছে স্যার এবারের মতো হামাকর মাফ করে দেন কোনো কথা হবে না ওঠ সান্দু হামাক তো তোরা চিনিস নে আমার এই দারি মুসকি এমনি এমনি সে ক্যারে কত দেখনু তোকের মতো মতে বিটলে চ্যাংরা প্যাংরাক যা এখন মজা বোঝ